আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে অভিনন্দন। আনন্দে আছেন তো? এই দোলনাটা কত সুন্দর, অনেক পুরনো দিনের দোলনা। গ্রামে মানুষরা গাছে দোলনা বেঁধে খেলে, ঠিক না? আর বিশেষ করে ছোট বাচ্চারা কিন্তু দোলনার মধ্যে ঝুলাঝুলি করতে খুবই পছন্দ করে। এই জায়গাটাকে খুব সুন্দরভাবে তৈরি করে রাখা হয়েছে। তামিলনাড়ু আর কেরালার ঠিক মাঝখানে, মানে বর্ডারে এই জায়গাটা স্থিত। খুব সুন্দরভাবে এটাকে তৈরি করা হয়েছে। এই রিসর্টটাকে সুন্দরভাবে রাখা হয়েছে। এইখানে সমুদ্র আছে, আবার ব্যাক ওয়াটার্সও আছে। এখানে যদি আপনারা আসতে চান, একমাত্র নৌকা দিয়ে আসতে পারেন। একদম ভোর সকালে এখানে এসে প্রকৃতির সান্নিধ্যে বসে আর পাখির মধুর আওয়াজ চারদিক থেকে শুনতে পারা, আর এই জায়গা থেকে প্রচার করা আমার জন্য আনন্দের ব্যাপার। এই জায়গাটার নাম হচ্ছে পুভার। এইখানে তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে আসতে হবে। আর এই জায়গাতে অনেক পর্যটকরা ঘোরার জন্য চলে আসে। খুব সুন্দর জায়গা। আপনি যদি নিজের পরিবার নিয়ে এখানে আসেন, বাচ্চারা খুবই আনন্দ পাবে। চলুন এখন আমরা ঈশ্বরের বাক্যর দিকে ধ্যান দিই। চলুন একসাথে পড়ি লোক এক অধ্যায় ৩৭ পদে কি লেখা। কোনো কাজই ঈশ্বরের অসাধ্য নয়। আপনার ব্যক্তিগত জীবনে হয়তো সমস্যা এসছে, আর আপনি এখন ভাবছেন, আমার সমস্যা এত বড়, কি যে হবে, ব্যবসা কি যে হবে, পড়াশোনা সেবা কাজ কি হবে, কাজটা কি হবে না হবে না, আমার জীবনে এই কাজটা কখনো সম্ভব হবে না। ঈশ্বর আজকে বলছেন, আমার জন্য কিছুই অসম্ভব নয়। মরিয়ম নামক একজন কুমারী স্ত্রী ছিল। সে এমন একজন স্ত্রী ছিল যে প্রভুকে ভয় করত, আর উনার আজ্ঞা সকল সে মানত। হঠাৎ একদিন স্বর্গদূত আসলো আর এসে তাকে বলল, তোমার গর্ভে একটা সন্তান হবে, সে হচ্ছে ঈশ্বরের সন্তান। কারণ যীশুর জন্ম কুমারী গর্ভেই হবে, কারণ উনার জন্ম পবিত্র আর আশ্চর্য হতে হবে। পবিত্র জীবন যাপন করে ক্রুশে মরতে হবে, মানে একজন পুরুষের সাহায্য ছাড়া একজন নারী গর্ভবতী হতে হবে। ঈশ্বরের চোখে এটা সম্ভব, কিন্তু একজন কুমারী যদি গর্ভবতী হয়, সমাজ কি সেটা মেনে নেবে? সমাজ কি বলবে তাকে? একজন নারী যার বিবাহ ঠিক হয়ে গেছে, যার সাথে বিয়ে ঠিক হয়েছে, সেই পুরুষ যদি এই খবরটা পায়, সে কি ভাববে? তার মানে মরিয়মের জন্য সংকটের পরিস্থিতি ছিল। ঈশ্বরের জন্য দুঃখ কষ্ট তাড়না সহ্য করা, এটা আমরা পারব, কিন্তু এটা কি ঘটনা? এমন ধরনের ঘটনাটা আগে শুনিনি। একজন কুমারী স্ত্রী পুরুষ ছাড়া গর্ভবতী হচ্ছে, এই জিনিসটা কিভাবে হয়? এটা নিশ্চয় সম্ভব। এই জন্যই স্বর্গদূত বলল, ঈশ্বরের জন্য কোনো কিছুই অসম্ভব নয়। যেই জিনিসটা মানুষের দ্বারা অসম্ভব, সেই জিনিসটা ঈশ্বরের জন্য সম্ভব। এত কিছু চিন্তা করার পরেও মরিয়ম কিন্তু ঈশ্বরের বাক্যর প্রতি বাধ্য হল, আর সেটা দ্বারা পৃথিবীর আশীর্বাদের কারণ হল। একবার আমেরিকা দেশে আমি সেবা কাজে গিয়েছিলাম। ওখানে প্রার্থনা সভাতে অনেক লোক এসেছিল, আর ওখানে একটা নতুন স্বামী স্ত্রী এসেছিল। প্রার্থনার সময় তারা সাইডে দাঁড়িয়েছিল, সবার জন্য প্রার্থনা করছিলাম, তারা সেগুলি দেখছিল, অপেক্ষা করছিল। আমিও দেখলাম, শেষে তারা আমার কাছে আসলো। আমি দেখলাম তাদের মনে অনেকটা দুঃখ ছিল। তখন আমি তাদের দিকে তাকিয়ে বললাম, আপনারা কি কারণে দুঃখী? ওরা বলল, বিয়ে হয়েছে অনেক বছর হয়েছে, কিন্তু আমাদের কোনো সন্তান নেই। আমি বললাম, ঈশ্বর নিশ্চয় সন্তান দেবেন। আমি বললাম, আপনারা আমেরিকাতে আছেন, আপনারা কি ডাক্তার দেখাননি? কারণ এখানে তো অনেক বড় বড় ডাক্তার আছে, চিকিৎসাও আছে, এই ব্যাপারটা নিয়ে আপনারা ডাক্তারের কাছে কেন যাননি? তারা বলল, এখানকার যিনি সবচেয়ে বড় ডাক্তার, ওনার কাছে আমরা গিয়েছিলাম, অনেক পরীক্ষা নিরীক্ষা করল, আমাদের দুজনেরই শরীরকে ওরা পরীক্ষা নিরীক্ষা করল। তারপর তারা বলল, আপনাদের দুজনের মধ্যেই পিতামাতা হওয়ার ক্ষমতা নেই। বাস, তাদের মনে সব আশা ভেঙে গেল। ডাক্তার বলে দিয়েছে সন্তান হবে না, ওষুধ খেয়ে বা চিকিৎসা করে কোনোভাবেই সম্ভব নয়। যা আশা ছিল সব ভেঙে গেল, যা কিছু করা সম্ভব ছিল সব কিছু করলো, কোনো লাভ নেই। তাই তারা দুশ্চিন্তায় ছিল। আমি বললাম, চিন্তা করবে না,
ডাক্তাররা নিশ্চয় আপনাদের পরিস্থিতি দেখেই এইসব কথা বলেছে, কিন্তু একজন ঈশ্বর আছেন। যত রকম পরিস্থিতি পৃথিবীতে আছে, আমাদের ঈশ্বর সেই সব পরিস্থিতি পাল্টাতে পারেন। আপনাদের জন্য প্রার্থনা করব। আমি তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম, প্রভুর বাক্য থেকে সান্ত্বনাও দিলাম। যখন এসেছিল অনেক দুঃখ ছিল, আসলে তারা এই ব্যাপারে অনেক জায়গায় গিয়েছে, সবখান থেকে হতাশ হয়ে তারা ফিরেছে। তাই এখানে তারা মনের মধ্যে অনেক আশা নিয়ে এসেছিল। আমি মনের মধ্যে অনেক বোঝা নিয়ে তাদের জন্য প্রার্থনা করে বললাম, প্রভু, এরা আপনার চরণে এসছে, আপনি তাদের এই প্রার্থনার উত্তর দিন, এমন বলে আমি চলে আসলাম। ঠিক এক বছর পরে নালুমাউড়িতে আমার সাথে দেখা করতে একটা পরিবার এসছে। এমনভাবে আমাকে খবর দিল যে আমেরিকা থেকে একটা পরিবার সন্তান নিয়ে এসেছে। আমি তাদেরকে আসতে বললাম। ওরা যখন আসলো, আমি দেখলাম যাদের জন্য আমি ওই সময় প্রার্থনা করেছিলাম, তারা এখানে এসছে নিজের সন্তান নিয়ে। তারা বলল, আমাদের কোনো আশা ছিল না, নিরুপায় হয়ে শেষে আপনার কাছে গেলাম, আর আপনি বিশ্বাসের সহিত প্রার্থনা করলেন, আর তারপর ঈশ্বর আমাদের সেই প্রার্থনা, আপনার সেই প্রার্থনা শুনলেন। আমাদের মনে একটা বিশ্বাস হলো, ঈশ্বরের বাক্যের উপর আমরা পুরোপুরি বিশ্বাস করলাম। আর দেখুন, ঈশ্বর আশীর্বাদ স্বরূপ একটা সুন্দর ছেলে আমাদেরকে দিয়েছেন। আমরা ঈশ্বরের মহিমা করতে চাই, কারণ উনি এত সুন্দর ছেলে দিলেন। তারা আনন্দিত ছিল, অসম্ভবকে সম্ভব করতে পারে। আজকে আপনার জীবনেও হয়তো সকল আশা আর বিশ্বাস আপনি হারিয়ে ফেলেছেন, চিন্তা করবেন না, ঈশ্বরের উপর বিশ্বাস করলে নিশ্চয় অলৌকিক কাজ হবে। যেটা আপনার অসম্ভব মনে হচ্ছে, সেটাতে ঈশ্বর একটা অলৌকিক কাজ করবেন। চলুন বিশ্বাসের সহিত প্রার্থনা করুন, প্রভু, আপনার জন্য কিছুই অসম্ভব নয়। হে প্রভু, আপনার এই ছেলে আর মেয়ের জীবনে একটা অলৌকিক কাজ করুন। যেই পরিস্থিতি নিয়ে তাদের মনে হচ্ছে অসম্ভব, সেখানে একটা অলৌকিক কাজ করে দিন। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।